বরুজ যে ঘরটাতে আছি তার ভাড়া কত এরকম ঘর কি সবাই পেতে পারে সকালে পছন্দের টিফিন ভেজ চাউমিন রাতে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি এই যে সকালের সমস্ত সেবা হয়ে গেছে সকালবেলা একবার স্নান হয়ে গেছে এখন টিফিন করব তো বাজে এখন আটটা চাউমিন করব ভাবলাম তো জৈত বলছিল মা চাউমিন করো তো জল বসিয়ে দিয়েছি এটা কেনা জল কেনা জলেই রান্না করতে হয় আর এখানকার জল বলেছিলাম না একটু নোনতা ধরনের সেই জন্য কেনা জলেই রান্না করছি খাবার জলটা রান্না করাটা কিনে নিতেই হয় আর অনেক জায়গায় আবার ভালো জলও আছে মিষ্টি জল তো সেখানে আর অসুবিধা হয় না এই দিকটা একটু নোনা টাইপের তো চাউমিনটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি তেল গরম বসিয়ে দিয়েছি ওই কয়াটাই ধুয়েছি অল্প একটু জলই ধুয়েছি কেননা ভালো জল মানে বারবার ইউজ করতে হচ্ছে ফেলে দেবো সেই জন্য আমি অল্প জলেই ধর চাউমিন লেগেছিলো তো অসুবিধা নেই ভেজিটেবিল ভেজে নেবো ওতে হয়ে যাবে তো এরকম প্রশ্ন আমাকে অনেকেই করছে যে জানার ইচ্ছা এখানে জমির দাম কত সারা জীবন থাকতে কি পারা যাবে এখানে থাকতে গেলে ইনকাম সোর্স কেমন এসব বিষয়ে আমি সমস্ত ভিডিওই করব পরপর তো আজকের বিষয়ে বোঝে আমি যে ঘরটাতে আছি তার ভাড়া কত এবং এখানে সবাই এরকম ঘর পেতে পারে অবশ্যই পেতে পারে আর ভাড়াটা এখানে তেমনই মানে যা দাম তার থেকে একটু বেশিই হতে হবে আমার আমি তো সেটাই দেখছি যে আমি যে ঘরটাতে আছি তো তার ভাড়া একটু বেশি তো এরকমই সবাই বোঝতবাসীরা একটা করে ঘর এক্সট্রা করে রেখেছে ভাড়া দেবার জন্যই তো দেখো ভেজিটেবলগুলো ভেজে আর চাউমিন দিয়ে দিয়েছিলাম এখন একটু ধনে গুঁড়ো দিলাম হাত মানে নিজে ভেজেছিলাম সেটাই গুঁড়ো করা আর একটু সাম্বার মশলা দিলাম তো বেশ ভালোই লাগে মানে হাতে করা মশলাটা আর একটু ওই যে লেবু দিয়ে দিচ্ছি টক টক ভাবটা আসবে তো রান্নাটা হয়ে গেছে তো তুলে এখন ভগবানকে ভোগ নিবেদন করবো তারপর প্রসাদ পাবো তো এখানে বাসনপত্রগুলো আমি সব বয়ে বয়ে নিয়ে এসেছি সব কিছু বয়ে বয়ে নিয়ে এসেছি শুধু গ্যাসটা এখানে এক্সট্রা দাম দিয়ে পাওয়া যায় আবার কেউ যদি সারা জীবন থাকতে চায় তো আবার গ্যাস নিজের নামেও করে নিতে পারে তো অসুবিধা নেই এ দেখো দিয়ে দিয়েছি এর মধ্যে একটু সস দিয়ে দেবো তারপর চামচ দিয়ে আর ভগবানকে সেবা দিয়ে দেবো সব কিছুই আমি অল্প অল্প করে নিয়ে এসেছি তো সেখানেও তো রেখে এসেছি আবার যখন যাব আবার সেখানে সেগুলো ব্যবহার করতে হবে তো ছোটোখাটো যে জিনিসগুলো দুটো দুটো করে ছিল সেগুলো সব নিয়ে চলে চলেছে আর এক্সট্রা একটা কিনেছি এখন প্রসাদ পাচ্ছি তো এই ঘরটার ভাড়া হচ্ছে সাড়ে তিন হাজার টাকা অ্যাডভান্স দিয়ে দিয়েছি পাঁচ হাজার টাকা তো যা ঘর এটা বাথরুম যেরকম ঘর অনুযায়ী সেরকম ভাড়াটা একটু বেশি আর এই বাড়িটাই একটু মাংকির উপদ্রব আছে তাছাড়া অন্যান্য ঘরের অতখানি জাল নেট দেওয়ার নেই তো তাই জন্য এনারা নেট দিয়ে দিয়েছে আর এই যে ঘর একটাই ঘর আর বেশ বড় সড়ো চারিদিকে কিন্তু প্রচুর জানলা দরজা আছে তো এতগুলো জানলা দরজা না করলেও হতো তো করা আছে আর ওপরে অ্যাডভেস্টার তো এটা সাড়ে তিন হাজার টাকা ভাড়া দিয়েই রয়েছি আর আগে যে ঘরটাতে ছিলাম সেটা তিন হাজার টাকা কিন্তু ওটা কারেন্ট থাকতো না মানে দিন রাত কারেন্ট নেই সেই জন্য ওই ঘরটাকে ছাড়তে হয়েছে আবার ওর বাথরুমটাও অতটা ভালো নয় বাথরুমে মেঝে ছিল না তাই জন্য ছেড়ে দিয়েছিলাম তিন হাজার টাকায় ছিলাম কিন্তু ওই ঘরটা পুরো একদম ফ্ল্যাটের মধ্যে যেরকম থাকা সেরকমই কিন্তু ওখানে আবার প্রচুর ইঁদুর এখানে আসলে ইঁদুরের উপদ্রবটা বেশি সামনেই চাষের জমি সেই জন্য তো এ দেখো এই যে চৌকিগুলো এগুলো বানিয়ে নিয়েছে এখানে থাকবো কয়েক মাস তো সেই জন্যই বানানো হয়েছে বেশি দাম না কাঠ কিনে বানিয়ে নেওয়া হয়েছে তো আর যে গদিটা এরকম গদি কিনতে পাওয়া যায় তো ওনারা শোয়ার জন্য এইরকম গদি দিয়েছে তাছাড়া কোনো কিছুই ওনারা দেয়নি ভাড়া যদি কয়েক মাস থাকতে হয় তো ওনারা কিছু দেবে না আর যদি দিন হিসাবে থাকতে হয় সেটা তো এখানে তো মান্থলি হিসাবে থাকছি তাই জন্য কিছু দেবে না নিজেদের আনতে হবে আর দিন হিসাবে থাকলে সেটা কোন কাছাকাছি যে হোটেলগুলো বা যে মন্দিরগুলো আছে সেখানে থাকা যাবে সেখানে একদিনের ভাড়া পাঁচশো টাকা করে তো দিন হিসাবে থাকলে ওগুলো কিছু আনতে হয় না আর থাকতে পারা যায় ইউজ করে মানে ওদের বিছানা ওদের সব কিছু ব্যবহার করা যায় কিন্তু যদি মান্থলি থাকতে হয় তো নিজের জিনিসপত্র আনতে হবে যেরকম ভাড়া বাড়িতে সবাই থাকে সেরকম এখানেও আর বোঝুবাসীরা সবাই নিজেদের ঘরের সাথে একটা করে ঘর বানিয়ে রেখে দিয়েছে এরকম ভাড়া দেওয়ার জন্য কারোটা আড়াই হাজার টাকা তার আবার একটু ডিস্টার্ব আছে মানে যে যেমনভাবে অ্যাডজাস্ট করে থাকতে পারবে কারো আবার পাঁচ হাজার মানে সেই ঘর একদম সুন্দর মনের মতো হবে সাড়ে তিন হাজার ঘর আমি আর দেখেছি কিন্তু সেটা খুব ভালো কিন্তু সেই অনুযায়ী এই ঘরটা সেরকম ভালো নয় রান্নাঘরেও মেঝে নেই খুব অসুবিধা হয় আর এখানে যদি অ্যাডভেস্টারে গরমকালে খুব কষ্ট হবে আর শীতকালে ঠিক আছে তাও আর চারিদিকে এদিকে দেখো নেট দেওয়া নেই নেটটা দেওয়া থাকে কেননা মাছি ঢোকার জন্য আর তাছাড়া বললাম না বাঁদরের উৎপাত বলে তো নেট দেওয়া থাকে প্রত্যেকটা ঘরেতে তো এই দিকে জ্বালাগুলো তো নেই তো এই এই রান্নাঘরটাতে তো আবার দরজাও ছিল না ইঁদুর ঢুকছিলো তো আমি বলতে আবার দরজা দিলো তবুও ইঁদুর ঢুকছে চারিদিকে ফুটো আছে বলে তো এরকম একটা সাদামাটা মাটা রান্নাঘর তো সেই জন্যই আমার গায়ে লাগছে সাড়ে তিন হাজার টাকা কিন্তু এখন বাধ্যই থাকতে হবে সেই জন্যই থাকছি আর কি কারণে থাকছি সেসব বিষয়ে আমি পরে আবার তোমাদের জানাবো সমস্ত আমার ভিডিওর মাধ্যমেই আর এই যে বাসন রেখে দিয়েছি আর এর তলায় যে দুটো বালতি আছে ওর মধ্যেই সব মুদিখানা জিনিসপত্র রেখে দিয়েছে বললাম না ইঁদু ঢুকছে তো খাবার দাবার সব নষ্ট করে দিয়েছে আর চারিদিকে জানলা বলে খুব অসুবিধা হয় হাওয়াও আসে তো আমি একটু গার্ড দিয়ে দিয়েছি ওপরেও জানলা এর সাইডও একটা দরজা আছে তো পর্দা লাগিয়ে দিয়েছি গ্যাসের ওভেনটা আমি নিয়ে এসেছিলাম গ্যাসটাই শুধু এখান থেকে নিয়ে নিয়ে নিয়েছি আর তোমরা তো দেখেইছো আমার আগের পেজের ভিডিওতে আমি গ্যাসের ওভেনটা বয়ে বয়ে নিয়ে এসেছি তো সারা জীবন থাকতে গেলে জিনিসপত্র নিয়ে আসতে হবে মাঝে মাঝে বাড়িতে চলে গেলাম আবার মাঝে মাঝে চলে আসলাম তো একটা ভালোই আর বৌজে থাকার খুব ইচ্ছা আর না ইচ্ছা হয় ভক্তদের তো ইচ্ছা হয় এরমভাবে একটা ঘর ভাড়া নিয়ে রাখা যায় কিন্তু ভাড়াটা অনেকখানি তিন হাজার তিন হাজার টাকা হলেও তাও ঠিক ছিল এটা সাড়ে তিন হাজার টাকা তো ঠিক আছে আপাতত এরকমই আবার আবার ঘর পেলে আবার আমি সেখানে চলে যাওয়ার ইচ্ছা আছে আর আর বাদ বাকি যা কিছুই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব এই যে জয়ী এখন পড়তে বসেছে ওকে বলেছিলাম পড়তেও পড়েনি আর এটা হচ্ছে বাইরে তো নেটটা বেশি দেওয়া ছিল না হাফটা দেওয়া ছিল আবার কিছুদিন পর এটা দিয়েছে কেননা বললাম না বাঁদর এই ঘরটাতেই আসে বাঁদর আর তাছাড়া অন্যদের বোঝবাসীদের ঘরে আসে না এনারা বাঙালি তো এনারাও কলকাতা থেকে এসে এখানে ঘর করে রয়েছে তো এরকম সবাই একটা করে ঘর বানিয়ে রেখেছে পাশের ঘরেও আছে ওদের রুম ভাড়া আছে আড়াই হাজার টাকা কিন্তু রান্নাঘর নেই বাথরুমে একটাই ঘর যারা ইউজ করবে বা বাড়িওয়ালাও ইউজ করবে একই বাথরুমে আর ভাড়াটাও একই বাথরুমে ইউজ করবে এই পাশের যে সবুজ ঘরটা এরকম তারও পাশে আছে আর একটা ঘর বেশ ওটা বেশ ভালো ছাদের ওপর ঘর আছে দেখে এসেছিলাম আমি সেটাও সাড়ে তিন হাজার টাকা কিন্তু ওর রান্নাঘর অনেক সুন্দর বড়ো তো ওটা পছন্দ হয়েছে কিন্তু আবারই মালপত্র নিয়ে গিয়ে আবার সেটিং করাটা একটা অসুবিধা তো দেখি যদি ভালো না লাগে তখন আবার ছেড়ে দেবো এই যে রান্নাঘরে চারিদিকে মানে হাওয়া আসে গ্যাসে হাওয়া লাগে তো এই এইয আর শীতকালে ঠিক আছে শীতকালেও আবার অ্যাডভেস্টারি ঘর খুব ঠান্ডা হয় আবার গরমকালেও অ্যাডভেস্টারি ঘর খুব গরম হয় পুরোটাই ঘেরা আছে এদিকে অসুবিধা নেই শীতকালে এখনও তো শীত তেমন পড়েনি এই রোদে তেজই ভালো লাগে না কিন্তু আবার শীতকালে খুব আনন্দ লাগবে যখন খুব ঠান্ডা পড়বে এখানে দড়ি টাঙিয়ে নিয়েছি আমি জামাকাপড় মেলার জন্য চারিদিকটা বেশ পরিবেশটাও ভালো বোঝবাসীর সাথে থাকার আনন্দই আলাদা তো পরের ভিডিওতে আবার তোমাদের জানাবো এখানে সারা জীবন কিভাবে থাকবে আর এখানকার ইনকাম সোর্স কেমন সব কিছুই রাধে রাধে বন্ধুরা তো এখন যাব রান্না করতে দুপুরে কি রান্না করবো আমি ঠিক করিনি তো অন্যটা বসাই ডাল বসাই তারপর দেখছি আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে পড়াটা নতুন ভিডিওতে আর ভিডিওটার কোথাও যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর ফলো করতে ভুলো না ততক্ষণের জন্য রাধা মাধবের কি পায় সকালে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ